আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস। আর সাথে আছে নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে আজকে আছেন অ্যাটর্নি ঈশ্বর স্বামী, স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। সেই সাথে আমরা আজকে কথা বলতে চাই পাবলিক চার্জের যেহেতু নিয়ে এখনও আগ্রহ আছে সেই বিষয়টি নিয়ে। তবে দর্শক যে কোনো আইনি বিষয়, অভিবাসন সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন, মতামত তুলে ধরতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি ঈশ্বর স্বামী, সবশেষ কী তথ্য আছে আপনার কাছে? যে পাবলিক চার্জের বিষয়টা, এই যে 15 তারিখ থেকে এটা এনফোর্স করা হবে, তো আমার অনেকেই আমাদের কাছে কল করেন যে যারা আগে নিয়েছেন, যারা এটা জানতেন না, এখন যদি বন্ধ করে দেওয়া হয় পাবলিক চার্জে তাহলে কি এফেক্ট করবে কি না। তো আমাদের হচ্ছে যে লটা এফেক্টিভ হবে 15th অক্টোবর থেকে। তো এখন যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে এটা এফেক্ট করার উচিত না আর কি। কিন্তু এটা অফিসারের ডিসক্রেশনের উপরে অনেকটা নির্ভর করবে। আর অ্যাকচুয়ালি যদি এটা কাউকে এটা নিয়ে মানে পাবলিক চার্জের বিষয়টা নিয়ে যদি কাউকে ডিনাই করা হয় যে উনি অ্যাডমিসেবল না বিকজ অফ দিস, এই জিনিসটা উনি নিয়েছে পাবলিক চার্জ আর মেডিকেড নিয়েছে, অথবা কেউ ফুড স্ট্যাম্প নিয়েছে, কেউ হাউজিং কোনো বেনিফিট নিয়েছে, অথবা এনার্জি সাপোর্ট এগুলো নিয়েছে, তো যদি ওনাদের কোনো কেস রিজেক্ট করা হয় এই কারণে অক্টোবরের 15th আগে নেওয়া কেসগুলো, তখন আপনার একটা সুযোগ থাকবে কোর্টের কাছে ফাইল করার এবং এটার বেনিফিট পাওয়ার। বিকজ অ্যাকচুয়াল এফেক্টিভ ডেট হচ্ছে 15th অক্টোবর, তার আগে বন্ধ করে দেওয়া হলে ইট শুডেন্ট এফেক্ট দ্যাম। আমরা একটা প্রশ্ন নিয়ে নিই, একজন আছেন আমাদের সাথে, কে আছেন দর্শক আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হক বলছি ম্যানহাটন থেকে। জি ভাইয়া, প্রশ্নটি ম্যাডামের কাছে, আমার একটা কোয়েশ্চেন ছিল, একটু বিষয়ে কথা বলতে চাই, যদি একটু সময় দিন প্লিজ আমাকে। না, একটু ঝটপট বলতে হবে ভাইয়া, কারণ আপনার পরে তো আরেকজন অপেক্ষা করছেন। জি জি, শিওর শিওর। তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে আমি এখানে আসি আপনার 2014 স্পাউস ভিসায়, আসার পরে আমার কন্ডিশন গ্রিন কার্ডটা রিমুভ করার জন্য আমার স্পাউস থেকে আমি কোনো হেল্প পাইনি না, বাট আমার একটা মেয়ে আছে, আমার ওই মেয়েটাকে দেখে আমি হার্শিপ দেখে আমি পরে আমি সেলফ পিটিশন করি হার্শিপ দেখে, পরে এই পর্যন্ত কোনো রেজাল্ট আসে নাই। ওরা আমার ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে, নেওয়ার পর বলছে যে আমার কেসটা রিভিউ করবে, পরে আমার কাছে কিছু এডিশনাল এভিডেন্স চাইছিল তারা, ওরা আমি ওদেরকে সেন্ড করেছি, পরে আমার স্ট্যাটাসে দেখাচ্ছে যে আমার ওয়েট করার জন্য। সো আসলে রেজাল্টটা কি আসতে পারে, কারণ আমি ওয়ান টাইমে ফাইল করি নাই ম্যাডাম, বুঝছেন? আর একটা জিনিস আপনাদের কাছে নূপুরাপু, আমি একটু একটা কথা বলতে চাচ্ছি, সেটাই যে আসলে আমরা তো ফোন করে অনেক ফ্যামিলিকে তো বিষয়ে বলতে পারি না এই লোক সমাজের মধ্যে, টিভির মধ্যে। তো মাঝে মধ্যে যদি অ্যাটর্নিরা যদি আমাদের এই সমস্যা নিয়ে একটু কথা বলেন তাহলে আমরা অনেকে উপকৃত হব আর কি, কারণ এদেশে আমাদের মতো মানুষদেরকে এনে অনেক মানে হার্ড টাইম দেওয়া হয়, বিশেষ করে আপনার কন্ডিশনাল রিমুভের জন্য। আপনারা যদি মাঝে মাঝে এই প্রসঙ্গে একটু কথা বলেন তাহলে আমাদেরকে ফোন করে লোক সমাজে বলতে হয় না, সেটা আমরা আনসারটা পেয়ে যাবো আর কি। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এর পরবর্তীতে আমরা যে যদি অ্যাটর্নি নিয়ে অনুষ্ঠান করি অবশ্যই সেটি এর উপরে বিষয়ভিত্তিক আলোচনা করব। তবে যেটি হয়, আমরা একটি বিষয়ভিত্তিক আলোচনা শুরু করি, তারপর আপনারা যখন প্রশ্ন করা শুরু করেন তখন কিন্তু আমরা সেই বিষয়ে বিস্তারিতভাবে তথ্য উপস্থাপন করতে পারি না। অ্যাটর্নি ঈশ্বর স্বামী, এটি কিন্তু হয় কারণ আমরা প্রত্যেক দিনই কিন্তু একটি নির্ধারিত বিষয় নিয়ে আলোচনা করি এবং আমরা চেষ্টা করব আপনি যে বিষয়টি তুলে ধরেছেন পরবর্তীতে একটু ফোন কম নিয়ে হলেও এই বিষয়টি বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব আমরা। একজন আছেন, আরেকজন আছেন একটু বাংলাদেশ থেকে, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই, তারপরে আমরা দুটো প্রশ্নের এবং ওনার প্রশ্নের উত্তর একটু আপনি ভালোভাবেই দিবেন, উনি যেহেতু আমাদের কাছে অনুরোধ করেছেন। কে আছেন দর্শক আমাদের সাথে? আচ্ছা, প্রশ্নটি ভাইয়া আপনি পরে শুনুন, প্রশ্নটি করে ফেলুন। জি আমাদের কাছে আব্বুর পাসপোর্ট চাবে,
বুঝতে পারিনি আবার কি একটু প্রশ্নটি করবেন কারণ আপনার নয়েজ এত বেশি হচ্ছে যে আমরা বুঝতে পারিনি প্রশ্নটি টিভির ভলিউমটা একটু কমিয়ে আচ্ছা আমি হয়তো ফেসবুক দেখছি ফলে আমার মোমেন্ট মেইন অ্যাপ্লিকেন্ট এখন আমার বুকে আমরা ফলোটা জয়েন দিলে আমার এখন তো ওয়েট আছে এখন এখন আমার কি কোনো ডকুমেন্ট এমবাসি যাবে আচ্ছা ফলো টু জয়েন মা আবেদন করেছে জি পাসপোর্ট আচ্ছা আমরা উনি বলেছে ওনার মা F4 এ অ্যাপ্লাই করেছে মানে ওনার মার ভাই বোনকে ওনার জন্য অ্যাপ্লাই করেছে এবং ওনার বাবার নাম যদি ওখানে থেকে থাকে তাহলে অবশ্যই ওনারা যখন ইন্টারভিউতে যাবেন সবাইকেই চাইবে যে উনি আসেন নি কেন ওনারা যদি বলেন যে উনি এখন যেতে চাচ্ছেন না উনি পরে যাবেন ইয়ে করে তখন এটা বলা যায় কিন্তু যদি এমবাসি চায় ওনারা যদি চান যে বাবাও একসাথে আসবে তাহলে একসাথে ইন্টারভিউতে যেতে হবে এবং ওনার পাসপোর্টটা প্রেজেন্ট করতে হবে আচ্ছা পাসপোর্ট নিয়ে যেতেই হবে যেতে হবে যদি বাবা ওনাদের সাথে এখানে আসে আসতে চায় আর আরেকটা হচ্ছে যে প্রথম প্রশ্নটা যে উনি সেলফ পিটিশন করেছেন এবং উনি বলেছেন ওনার একটা মেয়ে সন্তান আছে উনি হার্ডশিপের উপর অ্যাপ্লাই করেছেন কিন্তু যেটা আমার সবার উদ্দেশ্যে বলা উচিত যে যাই আপনারা করেন না কেন উইদিন টাইমে অন টাইমে অ্যাপ্লাই করাটা ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আপনি এখানে ডিলে করে ফাইল করেছেন যেটাই কারণ হোক না কেন ওইটা হয়তো ইভেনচুয়ালি ওরা টেক ইন টু কনসিডারেশন নিবে পরে কিন্তু আপনার উচিত ছিল এটা করা অন টাইমে আরেকটা হচ্ছে যে আপনার যেহেতু মেয়ে আছে তো আপনার হার্ডশিপে হওয়াটার সম্ভাবনা বেশি আরেকটা হচ্ছে যে আপনি যে আপনার এই জিনিসটা নিয়ে আপনি জানতে চান আমরা অনেক অনুষ্ঠানে কিন্তু সেলফ পিটিশন সম্বন্ধে আলোচনা করেছি যদিও বিস্তারিত করার সুযোগ পায় নাই বিভিন্ন প্রশ্নের কারণে তো আপনার 2014 অ্যাপ্লাই করেছেন এখন 2019 সো অনেক লং টাইম হয়ে গেছে আপনি অবশ্যই USCIS কে নক করেন আপনার এটা জানার চেষ্টা করেন আপনি যদি নিজে না পারেন অবশ্যই কোনো প্রফেশনাল অ্যাটর্নিদের মাধ্যমেও ট্রাই করতে পারেন মানে তার সময় হয়েছে কারণ দীর্ঘদিন হয়ে গেছে usually it takes 2.5 years 3 years maximum অনেক সময় তো এরকম আমাদের কাছে কিন্তু প্রশ্ন আসে যে বিষয়গুলো যে বাংলাদেশ থেকে হয়তো বিয়ে করে নিয়ে এসেছেন ফ্যামিলিটি হয়তো টিকছে না চলে যাচ্ছে এই যে তখন একটা ইনসিকিউরিটির মধ্যে পড়ে যান সেটি একজন ওয়াইফও হতে পারে আবার হাজবেন্ডও হতে পারে দুই ক্ষেত্রেই কিন্তু অনেক সময় হয় যে তার স্ট্যাটাসটি হারিয়ে যেতে বসেছে সেই ক্ষেত্রে কি ধরনের উপায় আছে তাদের জন্য যদি এরকম ফ্যামিলিতে যেমন ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে এই ধরনের কেস যদি কারো থেকে থাকে এবং অন টাইমে আপনার স্পাউস আপনার জন্য অ্যাপ্লাই করছে না এটা দেখছেন এবং আপনার টাইম ফুরিয়ে আসছে তখন আপনি ইমিডিয়েটলি জাস্ট অ্যাপ্লিকেশনটা ফাইল করে দেন আচ্ছা সেলফ পিটিশন হিসাবে লেটার অন যখন তারা ফার্দার এভিডেন্স রিকোয়েস্ট করবে তখন অন্য এভিডেন্সগুলো আপনি সাবমিট করতে পারেন টাইমের মধ্যে ফাইল করাটা ভেরি ইম্পর্টেন্ট মানে গ্রিন কার্ড এক্সপায়ার হওয়ার আগে উইদিন 90 ডেজ আগে করতে পারেন এটা আচ্ছা মানে টাইমের মধ্যেই সবকিছু করার পরামর্শ দিচ্ছেন আরেকজন আছেন ফোনে কে আছেন আমাদের সাথে জি জি নামটি বলে নিতে হবে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য ক্যালিফোর্নিয়া থেকে নেব্রাস্কা বলেন আচ্ছা সাধারণত আমরা একটু গড় সাধারণ উত্তর কি জেনে কতদিন লাগতে পারে কতদিন লাগতে পারে ভাই বোন বয়স আন্ডার 21 কিনা যদি মা আন্ডার 21 হয় অ্যাপ্রক্সিমেটলি 3 to 4 years হচ্ছে 2018 এ করেছে অ্যাপ্রুভ লেটার সাধারণত কতদিনের মধ্যে আসে অ্যাপ্রুভ ইউজুয়ালি 1 year এর মধ্যে চলে আসে আবারও বলছি আমরা সবসময় এটা বলে থাকি যখনই আপনারা অ্যাপ্লাই করেন তখন যদি আপনি আনুষঙ্গিক সাপোর্টিং এভিডেন্সগুলোর সাথে দিয়ে করেন তাহলে আপনার অ্যাপ্রুভালটা তাড়াতাড়ি আসে আর যদি আপনি খালি অ্যাপ্লিকেশনটা উইথ অ্যাপ্রোপ্রিয়েট মানি অর্ডার দিয়ে দেন তাহলে ইট টেক্স টাইম কারণ ওনারা আপনার কাছে এভিডেন্স চাইবে আপনি আবার এভিডেন্সটা দিবেন ওই যে সময়টা যায় সেই জন্য অনেক সময় লঙ্গার টাইম নেয় মানে এটি ডিপেন্ডস অন হাউ কিছুর উপরে নির্ভর করছে আরেকজন আছেন আমাদের সাথে কে আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আমি জহুরা বলছিলাম কুইন্স থেকে জি আপা প্রশ্নটি
যে আমার প্রশ্ন হচ্ছে, আমার ভাই বোনদের অ্যাপ্লাই করছি আপনি 2007 এ, একটা ভাই বাংলাদেশে থাকে আর একটা বোন থাকে আপনার বাহরাইন, ওর ফ্যামিলি সহ হাজবেন্ড বাচ্চা, ওরা কি এমবেসি ফেস করবে কি বাংলাদেশ থেকে নাকি বাহরাইন থেকে ফেস করলে কোনটা ভালো হয়? আচ্ছা কি বলবেন? আর এখন কোন সাল চলতেছে? 2007 এর ডিসেম্বরে আমার অ্যাপ্লিকেশন। ও আবার ভিজিট ভিসার জন্য উঠছিল একবার বাহরাইনে থাকতে। ওকে, এখন কি ওরা কি বাংলাদেশে চলে আসবে নাকি ওইখান থেকে ফেস করবে, কোনটা বেশি ইয়ে হয়? আমার আপনার প্রথম প্রশ্নের উত্তরটা আমি দিই। এটা হচ্ছে যে এখন চলছে নভেম্বর 22, 2006 চলতেছে, নভেম্বরের 22 তারিখ 2006-এর। আপনি করেছেন 2007-এর ডিসেম্বরে, সো আপনার আর কিছুদিন ওয়েট করতে হবে। আরেকটা হচ্ছে যে আপনার বোন যদি বাহরাইনের উনি লিগাল রেজিডেন্ট হয়ে থাকে, উনি বাহরাইন থেকে ভিসা পিক আপ করতে পারে, তাতে সমস্যা নেই। আর যদি আপনি বাংলাদেশ থেকে ওনাকে আনতে চান, উনি সব ফেলে ফুলে দিয়ে ওনাকে আসতে হবে, ওয়েট করতে হবে ভিসার জন্য, সো ওনার জন্য যেটা সুবিধা এটা করতে পারে, এখানে আপনার ভিসা পেতে অসুবিধা হবে না। আরেকটা জিনিস আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, এই যে পাবলিক চার্জের সাথে আমরা যেটা আরেকটা জিনিস দেখছি, আমাদের প্রেসিডেন্ট ইয়ে করেছিলেন বলে ওনার বক্তব্যের এটা একটা পার্ট ছিল যে যারা এখন নতুন ইমিগ্রেন্ট আসবে এখানে, তখন ওনারা দেখবে যে ভিসা দেওয়ার সময় ইমিগ্রেশন অফিসার এটা দেখবে যে উনি ইউএসএতে এসে কোনো পাবলিক চার্জ হবেন কিনা, শিক্ষাগত যোগ্যতা, উনি ওনার ইংলিশ প্রফেশনসি এবং উনি এখানে এসে কি করবেন, স্কিল কি আছে ওনার, সো এই জিনিসগুলো দেখবেন। সো যেটা অলরেডি ইউকেতে এগুলো অলরেডি এটার প্রচলন আছে, ইউকেতে অলরেডি এরা চেক করে এটা পাবলিক চার্জ হবে কিনা এবং ওনার কি স্কিল আছে, ওনার ইংলিশে প্রফিশিয়েন্সি আছে কিনা। সো এগুলো হচ্ছে নতুন দিক। আমরা যারা ওয়েট করছি আমাদের ভাই বোনের অ্যাপ্লিকেশনের জন্য, আমরা তাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিতে পারি যে আপনারা ইংলিশ শিখে ফেলেন, স্কিল ডেভেলপ, স্কিল যে কোনো একটা স্কিল যেটাই আপনি করেন না কেন, বিজনেস হলে বিজনেস, চাকরি হলে চাকরি, এনি হাতের কাজ, যেটা আপনি এখানে এসে আপনি যাতে সেলফ সাফিসিয়েন্ট হবেন এবং গভর্নমেন্টের উপর ডিপেন্ডেন্ট হবেন না, এটা প্রমাণ করতে হবে, সেটিকে মনোযোগ দেওয়া উচিত। কিন্তু অবশ্যই এটা এমনিতে দরকার, আপনি এই দেশটিতে আসবেন যদি একটি ভালো স্কিল থাকে, এটি আপনার ফিউচারের জন্যও কিন্তু প্রয়োজন, যে আপনি বার্ডেন তখন এসে অর জব খুঁজতে হবে না, নিজের স্কিল অনুযায়ী আপনি জবটি পেয়ে যাচ্ছেন, সেটি কিন্তু দরকার আছে। আর এখানে কিন্তু চাকরির মোটামুটি সুযোগ সুবিধা সব জায়গায় আছে যদি আপনার দক্ষতা থাকে সেই জায়গাটি থেকে। আরেকটি প্রশ্ন নিয়ে নিই, আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, জি সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলতে যাচ্ছি, কামাল বলছিলাম ফ্লোরিডা থেকে। জি, আমার কোশ্চেনটা ছিল ওবামা কেয়ার কি পাবলিক চার্জের অন্তর্ভুক্ত? আচ্ছা, ওবামা কেয়ার কি পাবলিক চার্জের অন্তর্ভুক্ত কিনা, ডিপেন্ড করে কে নিচ্ছে। আচ্ছা, যদি প্রেগন্যান্ট ওমেন নেন, না। যদি আন্ডার 21 চিলড্রেন নেয়, না। যদি আমরা সিনিয়র সিটিজেন মনে করি, যাদের কোনো অন্য কোনো উপায় নাই, তারা অন্য মানে অন্যভাবে ডিসাইড করা হবে। আর যদি আমি আগেও এটা বলেছি, ইট ডিপেন্ড, আর এটা অফিসার এর উপর, ইমিগ্রেশন অফিসারের এটা ভার্স ডিসক্রেশন দেওয়া হয়েছে। আচ্ছা, ও সে পার্সোনালি কোনটাকে মনে করবে, ব্যক্তিগত ফাইল মূল্যায়নের যে জায়গাটা, এভরি সিঙ্গেল ফাইল উইল বি ডিসাইডেড, ওটার মেরিট অনুযায়ী ডিসাইড করবে। আরেকটি প্রশ্ন নেই? অবশ্যই। কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ফ্লোরিডা থেকে বলছি ম্যাম। জি, আমি বিয়ের মাধ্যমে, নামটি বলে নিতে হবে যে ভাইয়া, নামটি বলে নিতে, নামটি বলে নিতে হবে। আমার নাম হচ্ছে মামুন। আচ্ছা মামুন ভাই, প্রশ্ন, ফ্লোরিডা পেনসিকোলা থেকে বলছি, ক্যান্টনমেন্ট। আচ্ছা, তো আমি অ্যাটর্নির কাছে যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার ওয়াইফ এখানে সিটিজেন, তো তার মাধ্যমে আমি আবেদন করেছি আমার এখানকার মাইগ্রেশন হওয়ার জন্য। তো এই 2019-এর ফেব্রুয়ারিতে আমাদের ইন্টারভিউ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো ইন্টারভিউ হওয়ার পরে আমাদেরকে একটা হ্যান্ড লেটার ডেলিভারি দেয়, সেখানে বলা আছে পরবর্তীতে যদি কোনো চিঠি লাগে, কাগজ প্রয়োজন দরকার হয়, জানানো হবে চিঠির মাধ্যমে, অথবা পরবর্তীতে আবার ইন্টারভিউর যদি প্রয়োজন হয় সেটা জানানো হবে। একদম শেষ লাইনে লেখা আছে যে আর কোনো কিছু যদি প্রয়োজন না হয় তাহলে তোমাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। তো অলমোস্ট এই যে ইন্টারভিউর পর আজকে প্রায় 6 মাস আমার অতিবাহিত হয়ে গেছে, তো এখন আমি কি আশা করতে পারি বা কি পদক্ষেপ নিতে পারি একটু কাইন্ডলি জানতে চাচ্ছিলাম।
আপনি অ্যাডজাস্টমেন্ট এর অ্যাপ্লিকেশন বলছেন তাই তো? এখন আমরা দেখছি খুব শীঘ্রই দিয়ে দিচ্ছে, এটা এত দেরি হওয়ার কারণটা আমি আসলে বুঝতে পারছি না। কারণ এখন আমরা দেখি যে আমাদের ইন্টারভিউর সাথে সাথে উইদিন আ মান্থ দুই সপ্তাহের মধ্যেই আমরা আমাদের ক্লায়েন্টরা গ্রিন কার্ড পাচ্ছেন। সো আপনি ওদের আপনি যেখানে ইন্টারভিউ দিয়েছেন যেখানে আপনার ফাইলটা আছে সে লোকাল অফিসে আপনি চিঠি লিখতে পারেন, আপনি 0800 নাম্বারে ফোন করে দেখতে পারেন যে এটা প্রসেসিং টাইমের বাইরে চলে গেছে এবং কেন এটা দেরি হচ্ছে। সো আপনি একটা অ্যান্সার পাবেন, বাট আমরা প্রেফার করি আপনি যদি চিঠি লেখেন এটা একটা প্রমাণ থাকে এবং আপনার কাছেও সেটার কপি থাকে, সো ইটস বেটার। আরেকজন আছেন আমাদের সাথে, সেই সাথে ফেসবুকে অনেকে প্রশ্ন করেছেন, আমরা চেষ্টা করব ফেসবুকের প্রশ্নগুলো একটু নেওয়ার জন্য। একজন প্রশ্ন করেছেন বেঞ্জির হোসেন, তিনি বলছেন তার ওয়াইফ 16 সেপ্টেম্বর ইন্টারভিউ দিয়েছে, ভিসা দেয়নি এখনও, হোয়াইট শিট দিয়েছে জানুয়ারি 7 ডেজের মধ্যে, ইমেল করতে বলেছে, আবার অলরেডি ইমেল করেছে, প্লিজ একটু ওনার প্রশ্নটি আসলে ক্লিয়ার না। 16 সেপ্টেম্বর ইন্টারভিউ দিয়েছে, আমরা আপনাদের কাছে যেটি অনুরোধ থাকে একটু যদি ছোট্ট করে কাট কাট করে বেঞ্জির হোসেন আপনার প্রশ্নটি করেন, আমরা হয়তো সেই প্রশ্নটি আপনি যদি বুঝতে না পারেন সেই জায়গাটি থেকে আপনি কি কিছু বুঝতে পেরেছেন? উনি হয়তো বলছেন যে উনি সেপ্টেম্বরের 16 তারিখে ওনার ওয়াইফের ইন্টারভিউ হয়েছে, ইন্টারভিউ হয়েছে ভিসার জন্য, হয়তো এখনো দেওয়া হয়নি ভিসা, এটা হতে পারে, এবং পাসপোর্টটা রেখে দিয়েছে এটাও হতে পারে যে ভিসা দেওয়া হবে এবং এখনো পর্যন্ত দেওয়া হচ্ছে না কেন। ওখানে ওনাকে যখন উনি গিয়েছে তখন ওনাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে আপনার এখানে আপনি যোগাযোগ করবেন, যেই যেই অঞ্চল থেকে উনি যাচ্ছে ওখানে ওদের USCIS এর ইয়ে থাকে রিপ্রেজেন্টেটিভ, সেখান থেকে আপনাকে কালেক্ট করতে হয়, তো ওখানে আপনি কল করে দেখতে পারেন অথবা আপনি US এমবাসিতেই কল করতে পারেন যে আমার এটার কি অবস্থা, মানে আপডেট কি, আপডেট আপডেট জানার জন্য। আরেকজন আছেন এই প্রশ্নটি, ইমেলটা ইমেলটা তারা খুব তাড়াতাড়ি রেসপন্ড করে, ইমেইলে করতে পারে, মানে বেটার হচ্ছে ইমেইলে যোগাযোগ করা, একটা ছোট ইমেল পাঠিয়ে দেয়া। আরেকজন আছেন এই প্রশ্নটি নিয়ে আমরা বিরতিতে যাব, কে আছেন ফোনে, কে আছেন? আসসালামু আলাইকুম, আমি মুসাদ্দিক বলছিলাম নিউ ইয়র্ক থেকে। জি ভাইয়া, পাবলিক চার্জ বলতে সাধারণত আমরা বুঝি পাবলিক অ্যাসিস্ট্যান্স, মেডিকেড এবং ফুড স্ট্যাম্পস। তো আমি জাস্ট প্রশ্নটা করার আগে ওয়েবসাইটে চেক করলাম, DHS ওয়েবসাইটে ওরা লিখেছিল যে আপনার নভেম্বরে ওরা এডিশনাল রুলস তারা পোস্ট করবে। তাই আমার প্রশ্ন দুটো ভাগ, একটা ভাগ হচ্ছে যে এটা কি কোনো ধরনের কোর্টে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে কিনা কোথাও, যে এটা ডিলে হবে বা সামথিং পেন্ডিং পর্যায়ে যেতে পারে। আর আরেকটা পার্ট হলো যে আগে কি আগেও তো রুলস ছিল মনে হয়, সম্ভবত মনে হয় বেস্ট বলতে পারবেন ভালো, যে পাবলিক চার্জের জন্য সিটিজেনশিপ একটা বার ছিল, হয়তো এটা আগে সম্ভবত ছিল, রাইট নাও তারা এটা জাস্ট ফলো করে বলছে, জাস্ট টু বি শিওর দুটো ভাগে। যদি সংবাদের জায়গাটি থেকে যদি তথ্য হয়, অলরেডি বিভিন্ন স্টেটে কিন্তু মামলা হয়েছে নিউ ইয়র্ক সহ, আর আইনগত দিকটি যদি আপনি দেখেন পাবলিক চার্জার এটা 1889 থেকে এটা আছেন, কিন্তু ডেফিনেশনটা এত ফলাওভাবে এই গভর্নমেন্ট যেভাবে দিয়েছে এটা মেমোরেন্ডামটা অনেক ক্লিয়ারলি এখন দিয়েছে, আর এটাকে ইনফোর্স করা হবে অনেক শক্তভাবে, এটাই এখন এরা এই গভর্নমেন্টের ইন্টেনশন। আরেকটা হচ্ছে যে এটা আগে ছিল না তা না, কিন্তু আগের জিনিসটাতে আমরা 1889 পরে আমাদের এই পাবলিক চার্জটা অনেক মডিফাই করে নিয়ে এসেছিল 1996 ইমিগ্রেশন অ্যাক্টে। এখন আমরা আবার ঠিক ব্যাকওয়ার্ডে যাচ্ছি, 1989 যেরকম এনফোর্স করা হতো, দেখেন যারা লিবার্টি আইল্যান্ড দিয়ে ঢুকতো তখন তাদের কাছ থেকে $25 আছে কিনা ওরা দেখা হতো, $25 থাকলে তাদের ক্যান্ট্রি দেওয়া হতো, বাকি লোকগুলোকে ক্যান্ট্রি দেওয়া হতো না। সো এটা হচ্ছে 1889 কথা বলছি আমি। সো তারপরে 1990-তে 1996 ডিফারেন্ট লতে এগুলো অনেক মডিফাই করা হয়েছিল এবং মডার্ন লতে এগুলো বেটার ওয়েতে এরা দেখতো, অনেক লিবারেল হয়ে গেছিল, কারণ আমেরিকার অ্যাপ্রোচটা ভেরি ডিফারেন্ট হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে। কিন্তু এখন আবার এই গভর্নমেন্ট ঠিক একটু ব্যাকওয়ার্ডে মনে হয় যাচ্ছে, এবং এটার কারণও আছে, কারণ পাবলিক চার্জে ওনারা আসলে কুলি উঠতে পারছে না, এত বেশি চাপ হয়ে গেছে। সো
ওনাদের এটা না করেও আসলে উপায় নাই, এটা করতেই হচ্ছে। এবং এটা শোনার সাথে সাথে অনেক ডিক্লাইন হয়েছে, অনেক মানে পাবলিক চার্জ নিচ্ছেন না এবং ক্যান্সেল করছেন, অনেক অনেক ক্যান্সেলেশন আসতেছে। সো ইটস আ গুড নিউজ ফর দ্য গভর্নমেন্ট এজেন্সিগুলোর জন্য। আরেকটি প্রশ্ন নিয়েই আমরা বিরতিতে যাই, কে আছেন দর্শক আমাদের সাথে? সবই পেরেছে, বাট ওরা একটা শীট দিয়েছে ইমিগ্রেন্ট ভিসা কোশ্চেনের, 8-9টা কোশ্চেনের, ওইটা 7 দিনের মধ্যে ইমেল করতে বলছে। সেই কোশ্চেনের উত্তর গুলা দিয়ে ইমেল অলরেডি করা হয়েছে, কিন্তু আর কোনো ব্যাকআপ কোনো উত্তর পাইনি এখনো, বা ওরা বলছে পরে জানাবে। এখন করণীয় কি, ওদের সাথে কি যোগাযোগ করা লাগবে না পরে আমরা যোগাযোগ করবো এরকম? এটা মাত্র September 16, আজকে October 1, ইটস নট দ্যাট লং, এটা 15 দিন হয়েছে। আপনি একটু আরেক সপ্তাহ ওয়েট করেন, যদি এর মধ্যে কিছু না আসে তাহলে একটা ইমেল করেন আবার, আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে অ্যাটর্নি ঈশ্বর স্বামী আমাদের সাথে আছেন। আমরা কথা বলছিলাম, ছোট ছোট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছিলাম পাবলিক চার্জ নিয়ে, তবে ফোনে আছেন, কে আছেন দর্শক? ফোনে কে আছেন? জি দুঃখিত, অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি, বলুন। আচ্ছা সমস্যা নেই, আমি রুমি। আচ্ছা রুমি আপা, প্রশ্নটি? আচ্ছা হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি ঝটপট করে ফেলতে হবে। আচ্ছা, আমি আমার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেছি মার্চ 2019 এ, আমার গ্রিস ডিপার্টমেন্ট অফ স্টেট সেন্ড করছে। সো এখন আর কত সময় লাগতে পারে? আর আমার সেকেন্ড কোশ্চেনটা হলো, ভিসা বুলেটিনের মাধ্যমে কি ইনফরমেশন পাওয়া যায়, এন্ড আমি কোন মাসে ভিসা বুলেটিনটা দেখব? আচ্ছা, কি বলবেন এই ক্ষেত্রে? উনি দেখবে October 2019 এর ভিসা বুলেটিন। আচ্ছা, October 2019, উনি ওনার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেছে March 2019 এ। আমি জানতে চাচ্ছি, আমি জানি না উনি ইউএস সিটিজেন না গ্রিন কার্ড হোল্ডার। আচ্ছা, দুটো ভাবে উত্তর দিয়ে দিই, উনি লাইনে নেই। যদি সিটিজেন হয় স্টিল অ্যাপ্রক্সিমেটলি 1 বছর লাগে, এখন March 2019 এ। এখন আর যদি গ্রিন কার্ড ধারী হয়? আর গ্রিন কার্ড ধারী হলে 2 years থেকে 2.5 years লাগে, অনেক সময় 2 থেকে 2.5 বছর লাগে। সো সেই হিসেবে অপেক্ষা করতে হবে। আরেক জি বলছি, সরি, ইউ স্টিল হ্যাভ টু ওয়েট। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন ফোনে? কে আছেন ফোনে? কে আছেন? প্রশ্ন করতে হবে ফোনে, কে আছেন? হ্যালো জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসিফা আক্তার বলতেছি আলবানি থেকে। জি, আমার 3টা কোশ্চেন আছে। তিনটি কোশ্চেনই করুন, কিন্তু একটু ঝটপট। আচ্ছা ঠিক আছে, প্রথম কোশ্চেন হচ্ছে যে আমি 2007 এ অ্যাপ্লিকেশন করছি আমার ভাইয়াদের জন্য, আর ভাইয়াদের বাচ্চাদের জন্ম তারিখে ভুল আছে, এখন আমি কিভাবে সংশোধন করতে পারি? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ওনাদের ওনারা একটু মানে পড়ালেখা অনেক বেশি আছে, তারপর আমার ভাইয়াদের আর ওনাদের গাড়ি বাড়ি আছে, কিভাবে মানে ব্যাংক ব্যালেন্স কি ওখান থেকে কি স্পন্সর দেখাতে পারবে, মানে এগুলা। আচ্ছা, আর তৃতীয় প্রশ্ন? আর একটা হচ্ছে যে ইনকাম, আমার ইনকামটা আপাতত একটু কম আছে, যদি না থাকে ওই সময়ে মানে যখন ভাইয়াদের ডাকবে নেক্সট ইয়ার, সো তখন কি আমি কিভাবে মানে স্পন্সরটা করতে পারবো, কিভাবে দেখাতে পারবো, কি বলবেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। উনি বলেছে ওনার কিছু কারেকশন আছে, কারেকশন উনি যত তাড়াতাড়ি জানাবে তত ভালো, মানে যত দ্রুত শীঘ্র, এটা যখনই আপনি এটা ফাইন্ড আউট করবেন লেট দেম নো ইমিডিয়েটলি, এবং এক্সপ্লেইন করেন কারেকশন ভুলটা কেন হয়েছিল, কি কারণে। আর হচ্ছে যে সেকেন্ড হচ্ছে যে আপনি
আপনার ভাই অনেক টাকা পয়সা আছে, অনেক কিছু আছে, উনি স্পন্সর করতে পারবে কিনা নিজেকে, এটা আসলে আপনাকে এখান থেকে একটা স্পন্সর নিতে হবে। ওনার টাকা পয়সা আছে, এটা সব আপনি শো করতে পারবেন, ওইটা প্রবলেম না, কিন্তু আপনাকে যখন আনতে হবে আপনি এখান থেকে একটা স্পন্সর দেখালে আপনার কেসটা কুইকার হবে এবং বেটার হবে। আর আপনার ইনকাম এনাফ না থাকলে আপনার যদি কোনো ফ্রেন্ড অথবা ফ্যামিলি মেম্বার থাকে যাদের ইনকাম বেশি আছে, তারা আপনাকে জয়েন্ট স্পন্সর হিসাবে আপনি তাদেরকে দিতে পারেন। সো জয়েন্ট স্পন্সর নিয়ে আপনার ব্রাদার আসতে পারে, তার মানে আপনার স্পন্সর থাকবে প্লাস আরেকজন জয়েন্ট স্পন্সর। জয়েন্ট স্পন্সর বোথ। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলছিলাম। জি দেলোয়ার ভাই। জি আপা, আমার একটা প্রশ্ন হলো, আমি হচ্ছে ক্যানাডিয়ান সিটিজেন। হুম হুম। তো আমি ক্যানাডাতে শেফের কাজ করতেছি ধরেন 10 বছর ধরে। তো আমি ইউএসএ একটা রেস্টুরেন্ট থেকে অফার পাইছি, এখন এই ক্ষেত্রে আমার জন্য কোন ভিসাটা মানে সুইটেবল হবে ইউএসএ মুভ করার জন্য অ্যাজ এ শেফ হিসাবে? আপনাকে যদি কেউ শেফ হিসাবে স্পন্সর করে, আপনি এখানে ভিসা নিয়ে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আর ক্যানাডিয়ানরা, ক্যানাডিয়ান সিটিজেন যদি হয়, এখানে টিএন ভিসাতে এসে এখানে কাজ করতে পারে, সেক্ষেত্রে সমস্যা নেই। অবশ্যই এটা একটা অ্যাটর্নির মাধ্যমে আপনার প্রসেসিং প্রপারলি পরামর্শ নেওয়া উচিত, ডিটেইলস ইনফরমেশন নিতে হবে আর কি। আচ্ছা, আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো। জি, নামটি বলে নিতে হবে। আসসালামু আলাইকুম, আমি সোহানা বলতেছি ফ্লোরিডা থেকে। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার কোয়েশ্চনটা হচ্ছে আপুর কাছে, আমার এক আপু ওনার বোনের জন্য অ্যাপ্লাই করছে, উনি সব কিছু সাবমিট করছে ইলেকট্রনিকলি, সাপোর্ট প্লাস পুলিশ ক্লিয়ারেন্স এন্ড এভরিথিং, বাট 45 দিন পরে ওনার রিটার্ন আসছে, পুলিশ ক্লিয়ারেন্সটা মানে ক্লিয়ার না আবার সাবমিট করার জন্য। সো এটা যে উনি আবার সাবমিট করে, এটার জন্য কি উনি পেছায় যাবে না টাইম ফ্রেমটা ঠিকই থাকবে? টাইম ফ্রেম ইউজুয়ালি ঠিক থাকে, কিন্তু দেখেন অনেকে যেমন লাইনে দাঁড়িয়ে সবাই সব কিছু দিয়ে যদি করে, সেই সময়টা আপনি সেভ করতে পারেন। আর যদি একটু দেরি হয়, কিন্তু এটাতে একটু আপনি পিছাবেন, কিন্তু তেমন কোনো এফেক্ট করবে না, কারণ আপনি আপনার অলরেডি যে প্রায়োরিটি ডেট আছে সেটাতে আপনি স্টিল থাকবেন। ইন্টারভিউর জন্য ওয়েটিং এ আছে, কিন্তু এখন আবার তারা বলতেছে পুলিশ ক্লিয়ারেন্সটা যেটা পাইছে ওটা ক্লিয়ার না। তো এটা আবার ইলেকট্রনিকলি দিলেই কি দিলে হবে, নাকি আবার 45 দিন দিলে হয়ে যাবে? আপনি ইলেকট্রনিকলি দিয়ে দেন, ইমিডিয়েটলি ওরা আপনার ইয়েতে লাইনে দিয়ে দিবে যে এটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন ইন্টারভিউর জন্য ডাকা হবে। সো আপনি যত তাড়াতাড়ি দিবেন তত ভালো। আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা যখনই এটা সাবমিট করবেন, অলওয়েজ নিজে দেখবেন এই ডকুমেন্টটা যে আমি স্ক্যান করলাম এটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কি না, সব পুরোটাই কি আসতেছে কি না। অনেকেই আমরা স্ক্যান করি, কোনো সময় সাইট কেটে যায় অথবা ঝাপসা আসে। সো আপনি আগেই দেখে নেবেন যাতে এই সমস্যাটা আপনাকে ফিউচারে কখনো অথবা অন্য কাউকে ফেস করতে না হয়। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে। আপা, আমি এক্সটেন্ডেড ওয়ার্ক পারমিট পাইছি, গত 2 বছর হয়েছে। হুম হুম। আমার এক্সপায়ার ডেট টুমারো, আমি এটা রিনিউ করতে, আমার রিসিটও আসছে। আমার খুশি হইল যে আমি এই রিসিটটা নিয়ে কি ড্রাইভিং করতে পারবো, নাকি ডিএমপি তে যাকে বলতে হবে যে আমি আপনি যদি উইদিন টাইমে আপনি অ্যাপ্লাই করেন, দ্যাট মিন্স 90 ডেজ বিফোর অথবা 6 মান্থস বিফোর আপনি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করে থাকেন এবং আপনি এখনও ওয়ার্ক পারমিটটা না পান, তাহলে আপনি ডিএমভিতে অনলাইনে একটা প্রিন্ট আউট আছে যে আপনার ওয়ার্ক পারমিটটা না পাওয়া পর্যন্ত এটা ভ্যালিড থাকবে সার্টেন ডেট পর্যন্ত। ওই প্রিন্ট আউটটা নিয়ে গেলে ডিএমভি ইউজুয়ালি আপনাদের লাইসেন্সটা ওই ডেট অনুযায়ী বাড়িয়ে দেয় সময়টা। আচ্ছা, সে অনুযায়ী তাকে কাজ করতে হবে। আর আমরা একটি অথবা দুটি প্রশ্ন নিব, কারণ আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে। কে আছেন? আমি বলতে চাই যে শোনা যাচ্ছে
যে আগামীতে নাকি স্বামী যদি তার স্ত্রীকে আনে আর স্ত্রী যদি, হ্যালো আমরা শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। আচ্ছা আমি মালিক, আচ্ছা আমি শোনা যাচ্ছে যে আগামীতে স্বামী যদি তার স্ত্রীকে আনে বা স্ত্রী যদি মানে স্বামী স্ত্রী যদি তার স্বামীকে আনতে হয় তাহলে বাৎসরে নাকি $40,000-$50,000 দেখাতে হবে, এটা কি সত্যি না গুজব? আপনি কোথেকে শুনেছেন আমি বলতে পারছি না, প্রবাবলি গুজব হতে পারে, তথ্যটি সঠিক নয়। আরেকটি প্রশ্ন আছে, এটি শেষ প্রশ্ন হবে। কে আছেন আমাদের সাথে? আচ্ছা আচ্ছা ভাইয়া করুন, প্রশ্নটি করুন ভাইয়া, আপনি পরে শুনবেন, প্রশ্ন করতে হবে। আচ্ছা আমি আমিনুল হক বলছি। আপনি প্রশ্নটি ঝটপট করুন, টেলিভিশন পরে শুনবেন। আমার ন্যাচারালাইজেশন সার্টিফিকেট, আমার ন্যাচারালাইজেশন সার্টিফিকেটটা আমি হারিয়ে ফেলেছি, তো আমাকে এখন রিঅ্যাপ্লাই করতে হলে আমার এই অ্যালাইন নাম্বার দরকার, বাট আই ডোন্ট হ্যাভ এনি ডকুমেন্টেশন, নো সার্টিফিকেট নাম্বার, নো অ্যালাইন নাম্বার, হাউ ক্যান আই গেট দ্য ন্যাচারালাইজেশন সার্টিফিকেট, প্লিজ অ্যাডভাইস। আচ্ছা কি বলেন, ধন্যবাদ আপনার ইয়ের জন্য। আপনার যদি কোনো জায়গায় কোনো গ্রিন কার্ডের কপি অথবা ওয়ার্ক পারমিটের কপি অথবা অন্য কোনো জায়গায় আপনি যে দিয়েছেন এই ডকুমেন্টগুলো, এটা যদি থেকে থাকে সামহাও, আপনি চেষ্টা করে দেখতে পারেন পাওয়ার জন্য। যদি না পান তাহলে আপনি আপনি অ্যাপ্লাই করতে পারেন, লিখে দিতে পারেন কেন আপনার এই নাম্বারটা দেন নাই, আপনার ডেট অফ বার্থ, নাম, আপনার অন্য ইনফরমেশনগুলো দিয়ে, তাহলে ওনারা আপনাকে ইউএসসিআইএস আপনাকে হেল্প করবে এবং ওরা জানিয়ে দেবে। আপনি ফোন করেও আপনার এলিয়েন নাম্বারটা নিতে পারেন ইউএসসিআইএস থেকে। আচ্ছা সেটি সম্ভব। যেহেতু অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা শুরু করেছিলাম পাবলিক চার্জের বিষয়টি নিয়ে, সবশেষ উপসংহারে কি বলবেন? সবশেষে আমি এটা বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে, দেখেন আপনি যদি নিজে করে নিতে পারেন, নিজেকে সেলফ সাফিসিয়েন্ট করাটাই বেটার, কারো উপর ডিপেন্ডেন্ট না করে না হয়ে। তো যদি ডিপেন্ডেন্ট হন এবং আপনি পাবলিক গভর্নমেন্টের পয়সা এখন নেন, তাহলে ফিউচারে আপনার স্ট্যাটাস চেঞ্জ করার জন্য করতে যখন যাবেন তখন এগুলো আপনাকে হার্ট করবে। সো এখন যেহেতু আমরা অসংখ্যবার আমরা টিভিতে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এগুলো আপনাদেরকে বলছি, আপনারা এটা কার্যকর 15 তারিখের আগেই এটা বন্ধ করে দেন, এতদিন যা নিয়েছেন তো ওইটা আপনাকে এফেক্ট করবে না। সো প্লিজ নিজের পায়ে দাঁড়ান এবং নিজেই চেষ্টা করুন, হয়ে যাবে ইনশাল্লাহ। অসংখ্য ভালো থাকবেন এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় করে আসেন, সারাদিন এত ব্যস্ত থাকেন বলা যায়, তারপরে সময় দেন এবং অনেকে অনেক তথ্য পায়, সে কারণে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ এবং দর্শক আপনারাও ভালো থাকবেন, দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে।